আপনি কি আপনার ফোনে থাকা প্লে স্টোরটা লক করতে চান? এই যে এখানে দেখেন আমার ফোনে যে প্লে স্টোরটা, এই প্লে স্টোরে আমি ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পরে ফ্রেন্ডস একটা লক শো করছে, এটা একটা প্যাটার্ন লক। তো এই লকটা কেন দিছি? এই লকটা দেওয়ার পরে ফ্রেন্ডস কোনো ব্যক্তি আমার প্লে স্টোরে এসে আর আজেবাজে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবে না। কারণ এই জন্য আমার প্লে স্টোরে এসে অনেকে অ্যাপ ইনস্টল করে, এই জন্য কিন্তু আমার ফোনের র্যামেতে অনেক সমস্যা হয়। এতে করে কিন্তু আপনাদের ফোনটা স্লো হয়ে যেতে পারে। তো আপনি যদি আমার মতন প্লে স্টোরটা লক করতে চান, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে কোনো অ্যাপ ছাড়া আপনাদের প্লে স্টোরটা লক করবেন। এই যে এখানে দেখেন আমার প্লে স্টোরটা, এই প্লে স্টোর কিন্তু লক করা। এতে করে কিন্তু আর কোনো ব্যক্তি আমার প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করতে পারে না। তো এখন যদি আপনার প্লে স্টোরটা লক করতে চান, তাহলে কিন্তু এই ভিডিও ফোন থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড টেক ভিডিও, আমি শরীফ। আসুন মধ্যে বেশি দেরি না করে শুরু করা আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই কাজগুলো শিখতে চান, সবার আগে কিন্তু এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এই ভিডিওতে একটি লাইক করার পর ফ্রেন্ডস এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখান থেকে অলে ক্লিক করে দিবেন। আপনি যখন অলে ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো, সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। আপনি যদি আপনার প্লে স্টোরটা লক করতে চান, তা ফার্স্ট অফ অল কী করবেন, আপনার ফোনে যে সেটিংস আছে সে সেটিংসই ক্লিক করবেন। তো এখান থেকে আমার ফোনে সেটিংসই ক্লিক করলাম। সেটিংসই ক্লিক করার পরে ফ্রেন্ড এভাবে স্ক্রল করলাম। এভাবে স্ক্রল করার পরে ফ্রেন্ড এখানে দেখেন সিকিউরিটি, এই সিকিউরিটিতে ক্লিক করে দিলাম। সিকিউরিটিতে ক্লিক করার পরে ফ্রেন্ড একবার নিচে দেখেন অ্যাপ লক, তো এই অ্যাপ লকে ক্লিক করে দিলাম। অ্যাপ লকে ক্লিক করার পরে ফ্রেন্ড আমার এখানে আছে একটা প্যাটার্ন লক। তো আপনার ফোনে হয়তো বা থাকতে পারে পাসওয়ার্ড লক। তো এখানে আমি প্যাটার্ন লকটা যেভাবে দেখাই, আপনি কিন্তু পাসওয়ার্ড লকটা একইভাবে করতে পারবেন। তো প্যাটার্ন লকটা এখানে দুইবারে টান দিতে হবে, পাসওয়ার্ড লকটা দুইবার পাসওয়ার্ড দিতে হবে, একই পাসওয়ার্ড দুইবারে দিতে হবে। তো এখানে আমি প্যাটার্ন লকটা করি, দেখেন আমার মন মতন একটা লক দিই। তো আপনার মন মতন যেটা সহজ ওই লকটা দিবেন। এখানে আমি দিব এই এম দিলাম, দেখেন এম, এটা কিন্তু দুইবার দিতে হবে। তো আপনি যেটাই দেন না কেন, সেটা কিন্তু দুইবার দিতে হবে, দুইবার অ্যাকুরেট দিতে হবে। তো এমটা দুইবার দিলাম। দুইবার দেওয়ার পর ফ্রেন্ড এখানে একটা নাম দিতে বলছে, তো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিই। তো এখান থেকে আপনি এখানে আপনার নামটা দিয়ে দিবেন। নামটা দেওয়ার পর এখানে দেখেন ডান, এই ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পরে ফ্রেন্ড এখান থেকে আপনি আপনার যে প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরটা এখান থেকে খুঁজে নেবেন। তো এখানে দেখেন প্লে স্টোর, এই প্লে স্টোরটা লক করে দিলাম। এই এখানে তালা আইকনে ক্লিক কিন্তু প্লে স্টোরটা লক হয়ে যাবে। প্লে স্টোরটা লক হয়ে গেলে কিন্তু এখন যদি প্লে স্টোরে কেউ ক্লিক করে, তাহলে কিন্তু ওই প্যাটার্ন লকটা শো করবে। প্যাটার্ন লকটা শো করার পরে কিন্তু কেউ কিন্তু আপনার কথা ছাড়া ওই প্লে স্টোরে আর ঢুকতে পারবে না। তো এখনও কিন্তু আমার কাজ শেষ। তো প্যাটার্ন লকটা দুইবার দেওয়ার পরে এখানে এই যে আইকনে ক্লিক করছি, কাজ শেষ। তো এখান থেকে আমি ব্যাগে চলে আসবো। ব্যাগে এসে কিন্তু আমি প্লে স্টোরে ক্লিক করবো। তো এখানে দেখবো কোথায় আছে প্লে স্টোর। প্লে স্টোরে আসলে কিন্তু এখন প্যাটার্ন লকটা দেখাবে। তো এখানে দেখেন প্লে স্টোর, এই প্লে স্টোরে আমি ক্লিক করলাম। তো এখানে দেখেন প্যাটার্ন লকটা শো করছে। এখন যদি আমি এখানে এম দেই, তাহলেই কিন্তু এই প্লে স্টোরটা খুলবে। তো এখানে দেখেন এম ডিসি প্লে স্টোরটা খুলছে। তো আমার এখানে দেখেন ইন্টারনেট কানেকশন নাই, এই জন্য প্যাটার্ন লকটা প্লে স্টোরের ভিতরে যে অ্যাপগুলো সেগুলো কিন্তু আসে না। তো এখানে কিন্তু আমি এই যে ইন্টারনেটটা অন করে দিব, এখান থেকে ওয়াইফাইটা অন করে দিব। অন করে দেওয়ার পরে ফ্রেন্ড এখন দেখবেন অ্যাপগুলো শো করে। তো এখান থেকে আমি দেখবেন অ্যাপগুলো শো করে, এই যে এখানে কিন্তু অ্যাপগুলো শো করছে। তো আপনি চাইলে এভাবে আপনার প্লে স্টোরটা লক করতে পারেন। তো আপনি যদি প্লে স্টোরটা লক করেন, তাহলে আপনার ফ্যামিলি কোনো ব্যক্তি আপনার প্লে স্টোর থেকে কোনো আজেবাজে অ্যাপস ইনস্টল করতে পারবে না। তো আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন, তাহলে কিন্তু এই ভিডিও থেকে লাইক করে দেবেন। তো ফ্রেন্ডস আজকে ভিডিওর মধ্যে শুধু থাকুন, ভালো থাকুন, অ্যান্ড্রয়েড টেক ভিডিওকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।